হ্যাঁ অমিতা ভালো আছি আমি প্রায়শই আপনাদেরকে শুনি এমনকি খুব ভালো লাগে আপনাদের আলোচনা প্রায় সময় যুক্ত হতে চাই কিন্তু অনেক সময় ব্যাক স্টেজে থেকে যুক্ত হতে পারি না সময় স্বল্পতা বা ইত্যাদির কারণে হয়তো আপনাদের লাইফ শেষ হয়ে যায় তো আজকে আমার তিনটা প্রশ্ন আছে আপনার কাছে তার প্রথম প্রশ্নটি যদি আজকে আসিফ ভাই বা অভিজিৎ ভাই তারা থাকেন হয়তো একটু ভালো সুবিধা হতো তো ব্যাপারটা হচ্ছে যে একজন একজন হাই হাই মানুষ মানুষ স্টেচারের যিনি একটা অনেকের মানে পুরো বিশ্বের মাঝে নিয়ে এসেছেন তো তাকে যদি আহ কেউ একজন কোনো একটা মহিলা বা মেয়ে বা আমি যদি সেটাকে আরো স্পেসিফিক্যালি বলি দাসী পাঠায় গিফট হিসাবে একটা বা দুটো

না 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 আমি আমি যেটা বলছি একজন হাই প্রিন্সিপাল লোক যার স্টেচার অনেক উপরে যিনি ভার্চুয়াস এক কথায় তো উনাকে যদি কেউ একজন কোনো মহিলা বা মেয়েকে গিফট হিসাবে পাঠায় সেটা আসলে তার যে মানে ক্যারেক্টার সেটার পক্ষে কতটুকু যায় বা বিপক্ষে কতটুকু যায় সভ্য সমাজের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি তাকে যখন গিফট পাঠিয়েছে তখন গিফট পাঠিয়েছে তার মানে তার ইয়েটা তো জানি তার যে সহিত্র নিশ্চয় গিফট পাঠিয়েছে এখন ধরুন আপনি আহ কি একটা রাগ করবে এরকম ভেবে তো নিশ্চয়ই পাঠাবেন না ধরুন আপনি একজন সমাজের একজন বেশ কেউ কেটে একজন ঠিক আছে এইবারে আপনি কোন একটা জিনিস খুব খারাপ আপনার খুব কোনো একটা জিনিস খুবই খারাপ লাগে আপনার ধরুন আপনার কফি খেতে খুব খুব খারাপ কাজে লাগে ঠিক আছে আইরিশ কফি খেতে আপনার খুবই খারাপ লাগে ঠিক আছে এইবারে আমি যখন আপনাকে গিফট পাঠাবো আপনাকে যদি খুশি করার জন্য আপনাকে যে গিফট পাঠাবো সেই গিফটটা তো আমি আর আইরিশ কফি পাঠাবো না যাতে আপনি রাগ করেন এরকম তো আমি আইরিশ কবি পাঠাবো নিশ্চয়ই এক্স্যাক্টলি তার এক্স্যাক্টলি নিশ্চয়ই আমি আপনার স্বভাব চরিত্র জানি হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে এখান থেকে আমি প্রায় সময় আমার কিছু মুসলিম ফ্রেন্ডস রয়েছে যাদের আমি জিজ্ঞেস করি যে যাকে তোমরা অনেক মানে আইডল হিসেবে মানো যাকে তোমরা ফলো করো তো তাকে যখন গিফট হিসেবে পাঠানো হয়েছিল সুফিয়া বা এরকম জাতি এরকম নামে হয়তো বা হবে দুইজন বোনকে তো এটা আসলে কতটুকু একটা ভার্চুয়াস মানুষের পক্ষে যায় বা এটার বিরুদ্ধে আসলে কথা বলতে গেলে তোমরা এর বিরুদ্ধে কেন বা পদক্ষেপ নেও কেন বা এই সমালোচনাটা সহ্য করতে পারো না অমিত আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কোন ব্যাপার থেকে ইস্যু করে বলেছি যদি আমি বুঝতে ক্লিয়ারলি যেটা এখন ব্যাপারটা বলিনি আর দুইটা ব্যাপার যেটা আপনার আচ্ছা আমি একটা জিনিস আমি একটা জিনিস শেষ করি ঠিক আছে আচ্ছা আমি আমি আর দুটো ব্যাপার আমি আসি আপনার দুটো ব্যাপারে আসি আমি আগে এই কথাটা শেষ করি সেটা হচ্ছে যে ধরুন এই আমি আপনি বলেন সময় তখনকার সময় যে একজন আহ একজন যে নিজেকে আহ নবী বা এরকম দাবি করছেন সে এখন ব্যাপারটা হচ্ছে যে প্রচন্ড প্রত্যেকের আপনার ওখান থেকে প্রচণ্ড আমি সেই সেজন্য আপনাকে একটুখানি মিউট করলাম আপনি যখন কথা বলবেন তখন আনমিউট করে নিতে পারবেন নিজেই আনমিউট করে কথা বললেই ভালো হয় কারণ এখন প্রচুর নয় আসছে প্রচুর ইকো আসছে অ্যাকচুয়ালি আমি জানি না আপনার বোধহয় হেডফোনটা খুলে ফেলেছেন বা কিছু হয়েছে এরকম হয়েছে যাই হোক তাই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একজন মানুষ যিনি নিজেকে যদি কেউ কোনো মানুষ নিজেকে নবী বা এরকম কিছু একজন ডিভাইন কোনো একজন সত্তার মেসেঞ্জার এরকম হিসেবে দাবি করে তাহলে আমরা তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি রাখতে পারি তার কাছ থেকে এরকম এক্সপেকটেশন রাখতে পারি যে তিনি এই সমাজটাকে হয়তো পরিবর্তন করে দেবেন আমাদেরকে নতুন কোনো রকম কিছু কোনো কিছু এই যে আহ আমাদের ভাই দেখি ফরাজ ভাই হ্যাঁ ফরাজ ভাই এসেছেন হ্যাঁ ফরাজ ভাই ফরাজ ভাই ওয়েলকাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে একজন করার জন্য ভাই থ্যাংক ইউ ফারেস ভাই সে গেছেন আমাদের সাথে গল্পটা বলতে চাইছিলাম যে আমাদের কাছে এই যে নবীর তা একটা বিশাল একটা ইয়ে আছে তার কাছে আমরা নবী বা প্রফিট জারি হবে তাদের কাছে আমরা একটা থাকবে এরকম নয় যে সে সেই সময়ের গতানুগতিকতার যে গতানুগতিক যে ভাবধারা আছে সেই সময় সমাজের যে ভাবধারা আছে সেই জিনিসটা দিয়ে সে নিজেকে গা ভাসিয়ে দেবে এরকমটা হওয়াটা ঠিক নয় তা অনেকে বলতেই পারেন যে সেই সময় তো ওটা একটা ট্রেন্ড ছিল ওটা একটা ট্র্যাডিশন ছিল কাউকে খুশি করতে হলে ওরকম মেয়ে পাঠাতো আহ বাচ্চা বাচ্চা মেয়ে পাঠাতো এইগুলো করতো তা সেগুলোতে সেই সময় একটা ট্রেন্ড ছিল সেই জিনিসটা করেছে তা এখন কি হয়েছে তা তিনি তো মানে তিনি ভালো লাগুক বা না লাগুক ট্রেন্ডের জন্য পাঠিয়েছে কিন্তু এখন ব্যাপারটা দেখুন একজন একজন ডিভাইন একজন একজন সত্তার মেসেঞ্জার সে সে কি সেই টাই সময়ের কি সে কি বাউন্ড সে হি শুড নট বি বাউন্ড বাই দ্য টাইম যে টাইম বাই যে যুগ এই জিনিসটা দিয়ে যে জিনিসটা আমরা মানুষটা পারসিভ করছি সেই জিনিসটা হি শুড নট বি বাউন্ড টু দ্যাট মানে সে তিনি তার উপরে তার সাথে তার সাথে উৎপ্রত ভাবে জড়িয়ে থাকতে পারে না তিনি জান তার জানা উচিত আজ থেকে দু বছর দু হাজার বছর বাদে গিয়ে লোকজন তাকে গালি দেবে কিনা দু হাজার আগে বছর আগে হলে কি হতো সেই জিনিসটা নিয়ে গালি দেবে কিনা কিরকম মানে তার তো একটা নীতি নীতিগত সম্পর্কে তার অন্যরকম পার্সপেক্টিভ থাকা উচিত তার তো অন্যরকম ধারণা থাকা উচিত এখন আমরা কেউ যদি এসে বলেন যে না ভাই সেই সময় দু হাজার বছর আগে তিনি কি করেছিলেন সেইটা সেই সময়ের পার্সপেক্টিভ থেকে ঠিকই ছিল তাহলে তো এই জিনিসটা হলো না তাহলে তো সেই জিনিস মানুষকে তাহলে আমি বলবো সেই সময় একজন মানুষ ছিলেন তাহলে সেই তাকে আমি আর ওই ডিভাইন একটা ক্রিয়েচার সেই ক্রিয়েচারের যে একজন একজন ডিভাইন বা তার যে দূত এই জিনিসটা তার তাকে মানলে হবে না তার মানে সেই যদি বলেন যে হ্যাঁ সেই সময় যেটা করেছিল সেই সময়ের সেই সময়ের পক্ষে যা কিছু প্রযোজ্য ছিল সেই জিনিসটাই করেছে তাহলে আমিও সেটা মেনে নেবো হ্যাঁ ঠিকই বলেছেন সেই সময় যেটা প্রযোজ্য ছিল সেই জিনিসটাই করেছে কিন্তু সাথে আরো একটা জিনিস আপনাকে উল্লেখ করতে হবে এই যে আপনি একটা ডিভিনিটি অ্যাপ্লাই করেছিলেন এই মানুষটার জন্য সেইটাকেও খারিজ করে দিতে হবে তার মানে আপনাকে মেনে নিতে হবে যে সেই সময় তিনি একজন সাধারণ একজন মানুষ ছিলেন যে সেই সময় বসে যা কিছু হতো সেই পার্সপেক্টিভ থেকেই দেখতেন এই সেইভাবে ভাবনা চিন্তা করতেন এবং সেই সমাজের থেকে তিনি কখনোই উঠতে উঠতে পারেননি তার কারণে তিনি একটা পাতি সাধারণ একটা মানুষ ছিলেন সেই যে তিনি যে একজন মেসেঞ্জার হিসেবে নিজেকে দাবি করেছেন সেটা তার একটা মানে জাস্ট একটা ভাওতা তিনি নিজেকে